নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। লেবু গাছের পাতা দিন দিন হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে কামরাঙা বা গোলাপের পাতা। বেশ কিছুদিন ধরে অনেকে এই সমস্যার কথা কমেন্টে লিখে জানিয়েছেন। আপনিও কি এই সমস্যার শিকার? কি কারণে এরকম হয়? আয়রন ডেফিসিয়েন্সি নয় তো? আয়রন ডেফিসিয়েন্সি কি? মাটিতে আয়রন থাকা সত্ত্বেও গাছের আয়রনের ঘাটতি হতে পারে, জানেন কি? গাছের আয়রনের ঘাটতি হয় কেন, সমাধানই বা কি? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। বাগান করা একটা ভারসাম্যের খেলা। মাটিতে প্রতিটি পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকার পাশাপাশি সঠিক অনুপাতে থাকতে হবে। আবার সঠিক পরিমাণ এবং অনুপাতে থাকলেই হবে না, সেই পুষ্টি যাতে গাছ গ্রহণ করতে পারে মাটির মধ্যে তার পরিবেশ থাকতে হবে। একটি পুষ্টি উপাদানের অত্যধিক ব্যবহার উদ্ভিদের অন্য উপাদান শোষণের রাস্তা বন্ধ করে দিতে পারে। খুব কি কঠিন মনে হচ্ছে? ভিডিওটি মন দিয়ে দেখুন, জলের মতো সহজ হয়ে যাবে সব কিছু। গাছেদের সঠিক ও সম্পূর্ণভাবে বেড়ে ওঠার জন্য 17টি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান দরকার হয়। তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস 9টি এবং মাইক্রোনিউট্রিয়েন্টস 8টি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস লাগে বেশি পরিমাণে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে কম, কিন্তু গাছের বাড় বৃদ্ধির জন্য সব উপাদানই সমান গুরুত্বপূর্ণ। এখন জেনে নেব আয়রন গাছের কি কি কাজে লাগে। আমাদের শরীরের রক্ত প্রবাহে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়রন, তেমনি করে গাছেদের শরীরেও। গাছকে সবুজ রাখে যে ক্লোরোফিল, সেই সবুজ কণা তৈরিতে এবং শালক সংশ্লেষের কাজে মুখ্য ভূমিকা থাকে লোহার। উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও আয়রন ভীষণ গুরুত্বপূর্ণ। এটি উদ্ভিদের সংবহন তন্ত্রের মাধ্যমে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এর অভাবে গাছের যে সমস্যা দেখা দেয় তাকে বলে আয়রন ক্লোরোসিস বা লিফ নেক্রোসিস। আয়রনের অভাব বলতে কি বোঝায়? পৃথিবীতে যে সমস্ত খনিজ উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায় তার মধ্যে একটি হলো আয়রন। সব মাটিতেই আয়রন আছে, তাই আয়রনের অভাব বলতে কিন্তু সব সময় মাটিতে আয়রনের অভাবকে বোঝায় না। আয়রন ক্লোরোসিস সব সময় মাটিতে লোহার অভাবের কারণে হয় না, বরং মাটিতে যথেষ্ট আয়রন থাকা সত্ত্বেও হতে পারে। কারণ মাটিতে আয়রন থাকলেও তা সবসময় গাছ সহজে গ্রহণ করতে পারে না। এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যার ফলে উদ্ভিদ আয়রন গ্রহণ থেকে বঞ্চিত হয়। এখন দেখে নেব গাছ কখন আয়রন গ্রহণ করতে পারে না বা কী কারণে গাছের আয়রনের ঘাটতি হয়। গাছ মাটি থেকে লোহা গ্রহণ করতে পারবে কি না তা মাটির পিএইচ লেভেলের ওপর ভীষণভাবে নির্ভরশীল। আয়রনের ঘাটতির অন্যতম প্রধান কারণ হল উচ্চ ক্ষারীয় মাটি। যেসব এলাকায় বৃষ্টি বেশি হয় সেখানকার মাটি সাধারণত বেশি অ্যাসিডিক হয়, কারণ মাটিতে থাকা ক্যালসিয়াম জলে ধুয়ে যায়, আর শুষ্ক এলাকার মাটি সাধারণত হয় ক্ষারীয়। যে মাটিতে বা পটিং মিক্সে গাছ লাগানো আছে তার পিএইচ লেভেল 6.5 থেকে 7 ওপরে হলে আয়রন এমন আকারে রূপান্তরিত হয় যা উদ্ভিদ আর গ্রহণ করতে পারে না। মাটির পিএইচ লেভেল 5.5 থেকে 6.5 থাকলে তা গাছের আয়রন গ্রহণে সুবিধা করে দেয়। মাটি ক্ষারীয় হলে বা তাতে পর্যাপ্ত পরিমাণে চুন বা ক্যালসিয়াম মেশানো থাকলে তা গাছকে আয়রন গ্রহণে বাধা দেয়। মাটিতে বেশি পরিমাণ কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফসফরাস থাকলে তা আয়রনকে এমনভাবে আটকে দেয় যার ফলে গাছ গ্রহণ করতে পারে না। মাটিতে ফসফরাস বেশি হলে বা পটাশিয়ামের ঘাটতি হলে আয়রন গ্রহণ করতে পারে না গাছ। গাছের গোড়ায় জল কম বা বেশি হলে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। অত্যধিক কাদা মাটিতে গাছ থাকলে শিকড় মাটি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। দুর্বল হয়ে যাওয়া শিকড় বা মৃত শিকড় পুষ্টি গ্রহণ করতে পারে না। মাটিতে অত্যধিক শ্যাওলা জন্মালে গাছের আয়রন ঘাটতি হতে পারে, কারণ শ্যাওলা আয়রন শোষণ করে নেয়।
অত্যধিক গরম বা অত্যধিক ঠান্ডা আবহাওয়া গাছকে আয়রন গ্রহণ করতে বাধা দেয়। কোন লক্ষণগুলি দেখে বুঝতে পারবো যে উদ্ভিদের আয়রনের ঘাটতি হয়েছে? সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলির মধ্যে একটি হল পাতার ক্লোরোসিস। এখানে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং শিরা গাঢ় সবুজ থাকে। এর আরেক নাম ইন্টারভেনাল ক্লোরোসিস। আয়রন ক্লোরোসিস সবসময় শুরু হয় গাছের নতুন পাতায়, কারণ লোহা একটি ইমোবাইল নিউট্রিন, অর্থাৎ এমন একটি পুষ্টি উপাদান যাকে গাছ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে না। পুরনো পাতাগুলি কিছুদিন তাদের প্রয়োজনীয় আয়রন ধরে রাখে, তাই বেশিদিন সবুজ থাকে। লোহার ঘাটতি বাড়তে থাকলে সেই লক্ষণ ছড়িয়ে পড়ে পুরনো পাতাতেও। ক্লোরোসিস নিয়ে আগে বিস্তারিত ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। এই রোগের লক্ষণ দেখা গেলে চিকিৎসা দ্রুত শুরু করে দিতে হবে, না হলে পাতার ডগা বাদামি হয়ে যায়, আস্তে আস্তে গোটা পাতা ফ্যাকাশে হতে শুরু করে, তখন ওই পাতাকে আর ঠিক করা যায় না। এছাড়াও আয়রনের অভাব হলে গাছের বৃদ্ধি কমে যায়, ফুল ও ফল সংখ্যায় কম হয়, ফুলের কুঁড়ি ফলের গুটি ঝরে পড়ে, নতুন পাতা গাঢ় হলুদ রং ধারণ করে। এখানে একটা কথা বলি, আয়রন ও ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণটা একই রকম। তফাৎ হল আয়রনের ঘাটতি প্রথম প্রকাশ পায় নতুন পাতায় এবং ম্যাগনেসিয়ামের অভাব হলে তা আগে ফুটে ওঠে পুরনো পাতায়। জবা, গোলাপ বা সাইট্রাস জাতীয় বিভিন্ন অ্যাসিড লাভিং গাছের ক্ষেত্রে আয়রনের অভাব বেশি স্পষ্ট হয়ে ওঠে। এবার জেনে নেব আয়রনের ঘাটতি দূর করা যায় কী করে। গাছে জলের অভাব হলে যেমন জল দিলেই হয়, আয়রনের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। আয়রনের ঘাটতি হলে গাছের গোড়ায় আয়রন দিলেই হবে না। আয়রনের ঘাটতি ঠিক করতে প্রথমেই মাটির পিএইচ পরীক্ষা করতে হবে। মাটির পিএইচ মাত্রা স্বাভাবিক থাকার পরেও আয়রনের ঘাটতি হলে সার প্রয়োগের হার কমাতে হবে। মাটির পিএইচ মাত্রা কমাতে চাইলে উচ্চ ক্ষমতাযুক্ত জৈব সার এবং বেশি পরিমাণ জল ব্যবহার করতে হবে। ভিনিগার ও ফটকিরি ব্যবহার করেও মাটির পিএইচ লেভেল নামানো যায়। পিএইচ মিটার ও মাটির পিএইচ পরিবর্তন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। কিছুদিন আগে আমার গন্ধরাজ ফুলের গাছটি এই রকম হয়েছিল। মিশ্র জৈব সারের সঙ্গে দানা অনুখাদ্য মিশিয়ে দিয়েছিলাম, দু একবার স্প্রে করেছিলাম মাইক্রোনিউট্রিয়েন্টস, তাতেই গাছ আগের অবস্থায় ফিরে এসেছে। মাটিতে দেওয়ার পাশাপাশি অনুখাদ্য গাছে স্প্রেও করা যায়। তবে আয়রনের অভাব বেশি হলে ব্যবহার করতে হবে চিলেটেড আয়রন পাউডার বা ব্লাড মিল। আয়রন সালফেট তরল আকারে পাওয়া যায়, তা গাছে স্প্রে করতে হবে। তবে অন্যান্য সারের মতো বারবার ব্যবহার করা যাবে না। পাউডার হলে 2 গ্রাম এবং লিকুইড হলে 2 ml হারে ব্যবহার করতে হবে। দুবারের বেশি প্রয়োগ করার দরকার নেই। নতুন সবুজ পাতা বেরোতে শুরু করলেই আয়রন দেওয়া বন্ধ করে দিতে হবে। ঘাটতি হয়েছে বলে বেশি ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হবে। শেষে আরেকটা কথা বলি, অনেকে গাছের গোড়ায় লোহার গুঁড়ো ব্যবহার করেন, অনেকে পুরনো পেরেক বা লোহার টুকরো জলে ডুবিয়ে রেখে সেই জল গাছের গোড়ায় দেন বা গাছের গোড়ায় পেরেক পুঁতে দেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। কারণ জলের সঙ্গে লোহা সংস্পর্শে এসে আয়রন অক্সাইডে পরিণত হয়, যেটা গাছ গ্রহণ করতে পারে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। লক্ষণ দেখে ভালো করে রোগ চিহ্নিত করুন, তারপর যেভাবে পরিচর্যার কথা বললাম সেভাবে করুন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ, সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার। Thank you.